বিজেপির যারা আদি বিজেপি সুকান্ত মজুমদার বুকে হাত দিয়ে সকলের সামনে এইভাবে দাঁড়িয়ে বলতে পারবেন না শুভেন্দু অধিকারী সৎ, ফলে শুভেন্দু অধিকারীকে আদি বিজেপিরাই গ্রহণ করেন না, মানেন না। তারা মনে করেন যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা যে কথাগুলি বলতেন, বিশেষভাবে পূর্ব মেদিনীপুরে, বিশেষভাবে কয়েকটি জায়গায়, সেগুলি বস্তুত শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস চলত। আপনি ভাবুন না যে 2016 সাল বিজেপি পার্টি অফিসে যখন নারদার ভিডিও দেখানো হলো, শুভেন্দুর ভিডিও কে দেখিয়েছে? বিজেপি দেখিয়েছে। চোর কে বলেছে? বিজেপি বলেছে। সিবিআই চাই কে বলেছে? বিজেপি বলেছে। আর সিবিআই যখন এফআইআর করেছে তখনও বিজেপিতে গিয়ে যোগ দিয়েছে। ফলে বিজেপির আদি নেতারা শুভেন্দুর পাপ কেউ নিতে চাইছেন না। দিলীপ ঘোষ কেন কথা, মানে দিলীপ ঘোষ অবান্তর কথা না বলে বাস্তবটা মানুন না। বন্দে ভারতের ইনসিডেন্টটা বিহারের কিষানগঞ্জে ঘটেছে, আর দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদাররা বাংলাকে আক্রমণ করে, বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বিবৃতি দিচ্ছেন। দিলীপ ঘোষ জেনে রাখুন, আপনারা বিহারের ঘটনাকে বাংলার বলে বিবৃতি দিচ্ছেন, আর আপনাদের উত্তরপ্রদেশে তিনবার বন্দে ভারতের উপর অ্যাটাক হয়ে গিয়েছে। আপনাদের গুজরাটে বন্দে ভারত থেকে কয়েক লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে। ফলে দিলীপ ঘোষ তথ্য যুক্তি তার উপর কথা বলুন, শুধু হাওয়ায় ভাসিয়ে কথা, দায়ে এড়ানো চটকদারি বিবৃতি, ওগুলো আপনি যখন হাফ প্যান্ট করে আরএসএস করতেন তখনকার ব্যাপার, রাজনীতি যখন করতে এসছেন একটু যুক্তি তথ্য দিয়ে কথা বলবেন। আমার মনে হয় এগুলো বোকা বোকা কথা। আমাদের দেশের যা পরিকাঠামো, আমাদের দেশের যা নির্বাচনী প্রক্রিয়া, প্রত্যেক বছর কোনো না কোনো এলাকায় কিছু না কিছু ইলেকশন থাকে। এবছর যদি পঞ্চায়েত হয়, গত বছর ছিল বিধানসভা, আগামী বছর আসছে লোকসভা, আবার ঘুরে দেখবেন কোন এলাকায় কার পুরসভা ভোট। ফলে আপনি যে ভালো কাজই করতে যাবেন তখন বলে দেবে যে এটা ভোটের জন্য হচ্ছে, আরে সারা বছর ভোট হচ্ছে, তার মানে কি ভালো কাজ হবে না? এই যে বিজেপি বলছে 2024 পয়লা জানুয়ারি তারা নাকি অযোধ্যার রাম মন্দিরের দ্বার উন্মোচন করবেন, তাহলে সেটা কি লোকসভা ভোটের জন্য নয়? সেটা কি আর্থিক নীতিতে পিছিয়ে পড়ে, জনবিরোধী নীতিতে, মূল্যবৃদ্ধিতে, ছাঁটাইতে, কর্মহীনতায় মানুষ ব্যতিব্যস্ত, সেখান থেকে নজর ঘোরাতে, ধর্মীয় জিগির তুলতে তারা মন্দিরের দরজা লোকসভা ভোটের আগে খোলার গল্প ছড়াচ্ছেন? তো এগুলো কি তাহলে ভোটের জন্য নয়? দেখুন, এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। আমরা কিন্তু অতীতে দেখেছি যে এই দেখুন, রথযাত্রা জগন্নাথ দেবের রথযাত্রা হয়, রথযাত্রা আমরা বুঝি জগন্নাথ দেবের রথযাত্রা, সারা বাংলা যারা সনাতনী মনোভাবাপন্ন তারা রথযাত্রা করেন। আর আমরা আর একটা রথযাত্রা দেখেছিলাম বিজেপির লালকৃষ্ণ আদবানির, যে রথযাত্রা দাঙ্গা ছড়ায় পশ্চিমবঙ্গে, যে রথযাত্রা আগুন লাগিয়ে দিয়েছিল, তবু বিজেপির বন্ধু জ্যোতি বসু সেই রথযাত্রা থামাননি, রথযাত্রাকে থামিয়েছিলেন। রথযাত্রা যখন পুরুলিয়ায় দুর্ঘটনা ঘটিয়ে বিহারে ঢুকলো, লালু প্রসাদ যাদব তিনি তখন সেই রথযাত্রা থামিয়ে লালকৃষ্ণ আদবানিকে অ্যারেস্ট করেছিলেন, সেটা সিপিএম করেনি। তো এবারও এটা প্রশাসনের ব্যাপার, সরকারের ব্যাপার আমরা বলতে পারবো না। আমরা শুধু এইটুকু বলতে পারি, যদি যদি জগন্নাথ দেবের রথযাত্রা হয় তাহলে সেটা রথযাত্রার দিন আমরা সবাই রথযাত্রায় থাকি, মাননীয় মুখ্যমন্ত্রীও থাকেন, সারা বাংলা থাকে। কিন্তু যদি ধর্মীয় বিদ্বেষ ছড়াবার জন্য, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার প্ররোচনা দেওয়ার জন্য, সাম্প্রদায়িকতাকে বাড়া উচিত নয়, হওয়া উচিত নয়, হওয়া উচিত নয়। রথযাত্রা হবে জগন্নাথ দেবের রথযাত্রা, রথযাত্রা হবে যে রথযাত্রার সঙ্গে প্রকৃত নয়, উচিত নয় এবং উচিত নয়।